হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল। গাজায় 13,000-এর বেশি শিশু নিহত, গুরুতর অপুষ্টিতে অন্যরা, বলেছে ইউনিসেফ। রাফাতে ইসরায়েলি স্থল হামলার বিরুদ্ধে সতর্ক করেছে জর্ডান ও জার্মানি। 87% ভোট পেয়ে রাশিয়ায় পুতিনের বিশাল জয়। চীনা নৌযান অনুপ্রবেশের তৃতীয় চেষ্টাও রুখে দিয়েছে তাইওয়ান। পশ্চিম আফ্রিকা থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন। ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল। এক ইসরায়েলি সাবেক সেনা কমান্ডার দাবি করেছেন, হামাসের বিপক্ষে এরই মধ্যে ইসরায়েল হেরে বসে আছে। আইজাক ব্রিক নামের ওই ইসরায়েলি মেজর জেনারেল হিব্রু সংবাদমাধ্যম মারিভে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছেন, আপনি দীর্ঘ সময় ধরে অসংখ্য সাধারণ মানুষের সাথে মিথ্যাচার করতে পারেন না। জেনারেল লিখেছেন, গাজায় এবং হিজবুল্লার বিপক্ষে কি ঘটছে তা অচিরে কিংবা কিছুটা পরে আমাদের মুখে চুনকালি মেখে দেবেই। এটা হবে ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আমরা এরই মধ্যে হামাসের সাথে হেরে গেছি। আমরা এই যুদ্ধ খেলায় আমাদের বিশ্ব মিত্রদেরও হারিয়ে দিয়েছি। আইজাক আরো বলেন, ইসরায়েলি বাহিনী আঞ্চলিক যুদ্ধের জন্য কোনো রকম প্রস্তুত ছিল না। সামনে তাদের জন্য আরো হাজারো কঠিন পরিস্থিতি আসন্ন, আর তা হবে গাজা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এই সাবেক সেনা কর্মকর্তা আরো বলেছেন, যদি আমরা হামাসের হাতে থাকা জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে না পারি, তবে এটা জনগণের কাছে ইসরায়েলের বড় পরাজয় হিসেবেই গণ্য হবে। তার মতে, 7 অক্টোবরের পর থেকেই পদে পদে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে গাজায় 13,000-এর বেশি শিশু নিহত, গুরুতর অপুষ্টিতে অন্যরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 5 মাসেরও বেশি সময় ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে 31,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যায় 13,000-এর বেশি, এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া গাজার অন্য শিশুরা গুরুতর অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় 13,000-এর বেশি শিশুকে হত্যা করেছে। এছাড়া আগ্রাসনের কারণে অন্যরাও গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং তাদের কান্না করার শক্তিও নেই। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রোববার সিবিএস নিউজ নেটওয়ার্ককে বলেছেন, আরও হাজার হাজার শিশু আহত হয়েছে বা তারা কোথায় আছে তাও আমরা নির্ধারণ করতে পারছি না। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে শিশুদের মধ্যে এত মৃত্যুর হার দেখিনি। তিনি বলেন, আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম যারা মারাত্মক রক্তস্বল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ড ছিল একেবারেই শান্ত, কারণ বাচ্চাদের এমনকি কান্না করার শক্তিও নেই। রাসেল বলেন, ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে 20 লাখের বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষে শিকার হওয়ার ঠেকাতে সাহায্য ও সহায়তার জন্য গাজায় সহায়তাবাহী ট্রাকগুলো নিয়ে যাওয়া ছিল বিশাল আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ। এদিকে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজ অনুসারে উত্তর গাজায় 2 বছরের কম বয়সী প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি আরও সতর্ক করেছে, 5 মাসেরও বেশি সময় ধরে নিরলস ইসরায়েলি বোমা হামলার সম্মুখীন হওয়া অবরুদ্ধ এই ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যুদ্ধে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষের নিহত হওয়া, গাজায় অনাহার সংকট ও দুর্ভিক্ষ সম্মুখীন হওয়া মানুষের জন্য ত্রাণ বিতরণে বাধা দেওয়া অভিযোগের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক সমালোচনা ও চাপ বেড়েছে। এর মধ্যেই রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের সীমান্তবর্তী শহর রাফাতে স্থল হামলার হুমকির পুনরাবৃত্তি করেছেন। দক্ষিণ গাজার এই শহরে বর্তমানে অবরুদ্ধ এই ভূখণ্ডটির 10 লাখের বেশি বাসিন্দা আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, গত 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। চলতি বছরের জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায়ে এই আদালত তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিকে রাফাতে ইসরায়েলি স্থল হামলার বিরুদ্ধে সতর্ক করেছে জার্মানি ও জর্ডান। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফা শহরে ইসরায়েলের সম্ভাব্য স্থল আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে জর্ডান এবং জার্মানি। 17ই মার্চ রোববার এই দুই দেশ সতর্ক করে বলেছে, রাফায় আক্রমণ শুরু করলে মানবিক বিপর্যয় ঘটবে, পরিস্থিতির আরও অবনতি ঘটবে। রোববার জর্ডানের রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বন্দরনগরী আকাবায় জার্মান চ্যান্সেলর অলাফ শলজের সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, আবদুল্লাহ গাজা উপত্যকায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রচেষ্টা দ্বিগুণ করার এবং সম্ভাব্য সব উপায়ে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রদানেরও আহ্বান জানিয়েছেন। দুই নেতা আরও সতর্ক করে বলেছেন, রাফাতে ইসরায়েলি স্থল হামলা শুরু হলে গাজায় মানবিক সংকট আরও বেড়ে যাবে। এই শহরে বর্তমানে বাস্তুচ্যুত 14 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাফায় আসতে বাধ্য হয়। উল্লেখ্য, গত বছরের 7ই অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলায় 1,200 ইসরায়েলি নাগরিক নিহত হয়। এরপর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 5 মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে 31,600 বেশি ফিলিস্তিনি নিহত এবং 73,700 আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তা উপেক্ষা করে গাজায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে। এদিকে 87% ভোট পেয়ে রাশিয়ায় পুতিনের বিশাল জয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই রয়ে গেলেন। এবারের নির্বাচনে প্রায় 87% ভোট পড়েছে তার পক্ষে। এর আগে টানা 3 দিন ধরে দেশটিতে ভোট গ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও 6 বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপক সমালোচিত হয়েছে, পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসেবে এই ফলাফলটি তুলে ধরেন। সোমবার ভোরে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে পুতিন এক ভাষণে বলেন, কে বা কতটা তারা আমাদেরকে ভয় দেখাতে চায়, কে বা কতটা তারা আমাদেরকে দমন করতে চায়, আমাদের সংকল্প, আমাদের চেতনা, ইতিহাসে কেউই এমন কিছুতে সফল হতে পারেনি। তার ভাষায়, এটি পশ্চিমাদের এই কৌশল এখনও কাজ করছে না এবং ভবিষ্যতেও কাজ করবে না, কখনোই না।
আল জাজিরা বলেছে, রোববার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যায় পুতিন তার চলমান শাসন আরও 6 বছরের জন্য বাড়িয়ে নেবেন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে প্রায় 60% নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে পুতিন প্রায় 87% ভোট পেয়েছেন। আর এই ফলাফলের অর্থ হল 71 বছর বয়সী পুতিন ক্ষমতায় থাকার মেয়াদের দিন থেকে জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং 200 বছরের বেশি সময় ধরে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতা হয়ে উঠবেন। অন্যদিকে প্রাথমিক ফলাফলে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিটোনো মাত্র 4% নিচে ভোট পেয়ে তৃতীয় অবস্থানে। নবাগত ভ্লাদিস্লাভ দানাকোপ তৃতীয় এবং অতি জাতীয়তাবাদী লিওনিড স্লুটস্কি চতুর্থ অবস্থানে রয়েছেন। টানা 3 দিনের ভোট গ্রহণ শেষে রোববার ভোট বন্ধ হওয়ার সময় রাশিয়া জুড়ে ভোটদানের হার 74.22% ছিল বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। এবারের নির্বাচনে 2018 সালের চেয়ে বেশি ভোট পড়েছে। 2018 সালের নির্বাচনে ভোটদানের হার ছিল 67.5%। আল জাজিরা বলছে, নির্বাচনে পুতিনের জয় নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না, কারণ তার সমালোচকেরা বেশিরভাগই হয় জেলে না হয় নির্বাসনে বা মৃত। এছাড়া পুতিনের প্রতি জনসাধারণের সমালোচনাও দমিয়ে রাখা হয়েছে রুশ এই প্রেসিডেন্টের সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাফালনি। গত মাসে দেশটির আর্কটিক কারাগারে মারা যান। অবশ্য যুক্তরাষ্ট্র বলছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, যেভাবে পুতিন রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দি করেছেন এবং অন্যদের তার বিরুদ্ধে লড়াই করতে বাধা দিয়েছেন তাতে নির্বাচন স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ভোটটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মতো হয়নি। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, এই নির্বাচনী জালিয়াতির কোনো বৈধতা নেই এবং হতেও পারে না। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি 5ম বারের মতো প্রেসিডেন্ট হবেন এবং সেই ক্ষেত্রে তার ক্ষমতার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়বে। সেই সঙ্গে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডটিও হয়ে যাবে তার। বর্তমানে সবচেয়ে দীর্ঘ সময় রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডের মালিক জোসেফ স্টালিন এবং লিওনিদ ব্রেজনেভ। সাবেক সোভিয়েত আমলে দুইজনই 24 বছর করে ক্ষমতায় ছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিপি লেফটেন্যান্ট কর্নেল পুতিন প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট হন 1999 সালে। তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন 1999 সালের 31শে ডিসেম্বর পুতিনের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছিলেন। পরে 2000 সালে প্রেসিডেন্ট নির্বাচনে 53% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন পুতিন। 2004 সালের নির্বাচনে 71.3% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন তিনি। বর্তমানে 71 বছর বয়সী পুতিন যদি 2030 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারেন তাহলে তার ক্ষমতার মোট মেয়াদকাল পৌঁছাবে 30 বছরে। এদিকে চীনা নৌযান অনুপ্রবেশের দ্বিতীয় চেষ্টাও রুখে দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী আবারও চীনা উপকূলীয় টহল নৌযান রুখে দেওয়ার দাবি করেছে। তারা জানিয়েছে কিনমেন আইল্যান্ডের কাছে নিষিদ্ধ পানিসীমায় 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় দফায় তারা চীনা নৌযান প্রতিরোধ করে। সিজিএ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল 8:54 মিনিটে এই চীনা নৌযানগুলোকে শনাক্ত করে তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী। চীনা নৌযানগুলো কিনমেনের নিষিদ্ধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী তাদের হুঁশিয়ারি দিতে থাকে। এর আগে শুক্রবারও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল চীনা নৌকা। আল জাজিরার খবরে বলা হয়েছে, কিনমেন আইল্যান্ডের কাছে একটি মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারের জন্য তাইওয়ান ও চীন যৌথ অভিযান শুরু করেছে। নৌকাটিতে মোট 6 জন ছিল। এটি বৃহস্পতিবার সকাল 6টার দিকে টংদি আইসলের কাছে ডুবে গিয়েছিল। আল জাজিরার খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আর বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে। কিনমেন দ্বীপটি চীনের পূর্ব অঞ্চলে উপকূলের মাত্র 5 কিলোমিটারের মধ্যে হওয়ায় এলাকাটি খুবই স্পর্শকাতর। আল জাজিরার খবরে বলা হয়েছে, কিনমেন আইল্যান্ডের কাছে একটি মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারের জন্য তাইওয়ান ও চীন যৌথ অভিযান শুরু করেছে। নৌকাটিতে মোট 6 জন ছিল। এটি বৃহস্পতিবার সকাল 6টার দিকে দংদি আইসলের কাছে ডুবে গিয়েছিল। আল জাজিরার খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আর বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে। কিনমেন দ্বীপটি চীনের পূর্ব অঞ্চলে উপকূলের 5 কিলোমিটারের মধ্যে হওয়ায় এলাকাটি খুবই স্পর্শকাতর।
এদিকে পশ্চিম আফ্রিকা থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার সামরিক জান্তা ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতা বাতিল করার ঘোষণা দেবার পর মার্কিন কর্মকর্তারা সাহেল অঞ্চলে তাদের সন্ত্রাস বিরোধী অভিযানের ভবিষ্যৎ পর্যালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নাইজেরিয়া সফরের পর এই ঘোষণা দেয়। নাইজেরিয়ার উত্তরে একটি বড় বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শত শত সৈন্য রয়েছে। এই ঘাঁটি থেকে সাহারা মরুভূমির দক্ষিণে সাহেল অঞ্চলে বিমান টহল দেওয়া হয়, যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত গ্রুপগুলো তৎপর রয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দূত মলিফি নাইজেরিয়ার কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য চলতি সপ্তাহের রাজধানী নিয়ামেতে ফিরে আসে। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের মারিন জেনারেল মাইকেল ল্যাংলি। মলিফি এর আগে ডিসেম্বরে এসেছিলেন, আর ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড আগস্ট মাস নিজের এ এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলে খোলাখুলি আলোচনা হয়েছে এবং তারা জান্তার সাথে যোগাযোগ বজায় রাখছে, তবে নাইজেরিয়ায় থেকে যাবার জন্য যুক্তরাষ্ট্রের দর কষাকষি করার আর কোনো পথ বাকি আছে কিনা তা পরিষ্কার নয়। এই অস্থিতিশীল অঞ্চলে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা উগ্রবাদী গ্রুপগুলো হারানোর জন্য পশ্চিমা দেশগুলো নিজেদেরকে তাদের অংশীদার দেশগুলোর অন্যতম হিসেবে দেখত। কিছুদিন আগ পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এর 2500 সামরিক সদস্য মোতায়েন ছিল। অন্য ইউরোপিয়ান দেশগুলোর সাথে তার সামরিক সাহায্য এবং প্রশিক্ষণে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে, কিন্তু এসব জুলাই মাসে বদলে যায় যখন বিদ্রোহী সেনা সদস্যরা দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে। কয়েক মাস পর তারা ফরাসি বাহিনীকে নিজেরাই ছেড়ে চলে যেতে বলে। কংগ্রেসকে দেওয়া হোয়াইট হাউসের এক রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের 650 জন সামরিক সদস্য নাইজেরিয়ায় অবস্থান করছিল। নিজের এই ঘাঁটি ব্যবহার করে পাইলট চালিত এবং পাইলটবিহীন দুজনের আকাশযান দিয়ে নজরদারি করা হয়। সাহেল অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নেওয়া সহ পদাতিক সৈন্যদের সাহায্য করে থাকে, তবে নাইজেরিয়ায় 2017 সালে এক যৌথ অভিযানের সময় আমেরিকান সৈন্য নিহত হওয়ার পর সরাসরি অংশগ্রহণ কমিয়ে দেওয়া হয়। এদিকে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন। এমন মন্তব্য করেছে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। কাজা কালাস বলেন, পুতিন আমাদের মধ্যে ভয়ের বীজ বপনে খুবই দক্ষ একজন ব্যক্তি, তবে তার এই হুমকি আমাদের হালকাভাবে নিলে চলবে না। তিনি বলেন, পুতিন কোন ব্যাপারে ভয়ে আছেন তাও আমাদের ভাবতে হবে। তিনি আসলে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চান না, আর আমরাও অবশ্যই তা চাই না। ইউক্রেন রাশিয়ার সংঘাত 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়ে এখনও চলছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন নয় বরং রাশিয়ার প্রকৃত বিরোধী শক্তি হল ন্যাটো। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।